লাস্টে স্যার স্কালবোন স্কালবোন বডিতে 28টি মানে স্কালবোন 28টি তার ভিতরে হচ্ছে স্যার ফারস্টে যেগুলো আমাদের আর কি ব্রেনকে ওদিকে দেখেন মনে করেন আমি ক্লাসে নাই আছি যেগুলো আমাদের ব্রেনকে মানে বাইরের আঘাত থেকে রক্ষা করে সেগুলো হচ্ছে ক্রেনিয়াল বোন ক্রেনিয়াল বোন 8টি ফারস্টে ফ্রন্টাল মানে সামনে যেটা ওটাই ফ্রন্টাল তারপরে স্যার প্যারাইটাল 2টা অক্সিপিটাল একদম পিছনের একটা টেম্পোরাল কানের সাইড দিয়ে দুই পাশে 2টা আর স্পানয়েড যেটা মানে ফ্রন্টাল প্যারাইটাল আর টেম্পোরালের মাঝখানে যেটা স্পানয়েড এটা হচ্ছে একটাই মানে দুই সাইডে একটা আরেকটা হচ্ছে ইগময়েড যেটা আমাদের চোখের সামনের দিকটা তারপরে হচ্ছে ফেসিয়াল বোন মানে যেগুলো আমাদের ফেস তৈরি করে সেগুলোর মধ্যে ফার্স্টে হচ্ছে ম্যান্ডিবল যেটা নিচে একটাই ম্যান্ডিবল একটাই তারপরে মেক্সিলা যেটা 2টা তারপরে পেলাটাই 2টা ভিতরের দিকে পেলাটাই 2টা তারপর হচ্ছে নাসল বোন যেটা মানে আমাদের নাকটা আর কি গঠন করে 2টা ইনফেরিয়র নাসেল কঙ্কা যেটা আর কি নিচের 2টা আর বোমার 1টা জাইগোমেট্রিক্যাল 2টা মানে গালের 2 সাইডে আর ল্যাক্রিমাল যেটা চোখের অস্থুলালির ভিতরে থাকে সেটা 2টা আর কানের ভিতরে যে 3টা থাকে সেগুলো হচ্ছে একটা মেলিয়াস ইনকাস স্ট্যাপিস তারপরে হচ্ছে আমাদের ভার্টিবা কলামে টোটাল 26টা বোন থাকে তার মধ্যে ডিগ্রিজোনে থাকে 7টা সার্ভাইকাল ভার্টিবা C1 to C7 তারপরে থোরাসিক কেসের সাথে মানে যে ভার্টিবাগুলো যুক্ত থাকে সেগুলো হচ্ছে 12টি টোটাল T1 to T12 যেটাকে থোরাসিক ভার্টিবা বলে তারপরে হচ্ছে লাম্বার ভার্টিবা L1 to L5 তারপরে হচ্ছে সেক্রাম যেটা 1টি কিন্তু সেক্রাল না সেক্রাল 1টি আর সেক্রাম 5টি থাকে হ্যাঁ 5টি আর তারপরে হচ্ছে কক্সিস বা কক্সিজিয়াল কক্সিস 4টি আর কক্সিস 1টি তারপরে আমাদের আপার লিম যেটা এখানে বোন থাকে 64টি টোটাল তো তার মধ্যে কলার বোন যেটা এটা 2 সাইডে 1টি মানে 2টি স্ক্যাপুলা পিছনের দিকে 1টি 2টি তারপরে হাতের স্ক্যাপুলাটা হচ্ছে হিউমেরাস 1টি তারপরে আলনা যেটা আর কি আমাদের মিডেলের মানে ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে আলনা তারপরে রেডিয়াস 1টি মানে 2টি কার্পাল 8টি ছোট ছোট যেগুলো তারপরে মেটাকার্পাল যেগুলো হাতের বোনগুলোর সাথে যুক্ত তারপরে বোন অফ ফ্যালাঞ্জেস 14টি টোটাল 28টি দুই হাতে তারপরে হচ্ছে লোয়ার লিম লোয়ার লিম্পে ফার্স্টেই হিপ বোন 2টি হিপ বোনের সাথে ফিমার 1টি 2টি তারপরে হচ্ছে ফিমার 1টি 2টি প্যাটেলা 1টি 2টি তারপরে টিবিয়া আর হচ্ছে ফিবুলা টিবিয়াটা ভিতরের দিকে ফিবুলাটা বাইরে দিকে মানে চিকনটা বাইরে দিকে তারপরে হচ্ছে টার্সাল যেটা 7টি ছোট ছোট বোন তারপরে মেটাটার্সাল যেগুলো আমাদের আঙ্গুলগুলো জয়েন্টে মানে আঙ্গুলের জয়েন্টে একটু উপরে দিই তারপরে বোন অফ ফ্যালাঞ্জেস 14 14 28 ভেরি গুড সুন্দর আসছে না হাত তালি দেয় ওকে আসুন স্যার আপনি পারবেন আজকে কয়টা পারবেন যে কয়টা পারেন আসুন বলে যান সামনের ক্লাসে আসেন ম্যাডাম আসেন কেরানিয়ার বোন
পেরিনিয়াল বোন কয়টি? স্কাল বোন হচ্ছে 28টি, তাই না? স্কাল বোন 28টি, তাহলে হলো 8টি। আপনাদের ফ্রন্টাল টোটাল কয়টা কাল বলেন? সামনে ফ্রন্টাল হলো একটা, আর প্যারাইটাল, প্যারাইটাল হলো দুইটা, কোসিটাল হলো একটা। হলো কোসিটাল, আর হলো টেম্পোরাল, টেম্পোরাল টেম্পোরাল ফেসিয়াল বোন হলো 12টা, ম্যান্ডিবল ফেসিয়াল বোন হলো চোদ্দটার মধ্যে ম্যান্ডিবল হলো একটা, ম্যান্ডিবল মেক্সিলা কার্নাল
এন্ডোগন মেক্সিলা প্যালাটাইন ন্যাসাল কনসা ইনফেরিয়র ন্যাসাল কনসা ইনফেরিয়র ন্যাসাল কনকা ইথিমোয়েড ঘুমার ইথিমোয়েড তারপর হলো হাইপোল হলো একটা, ছয়টা স্টাপিস সাতটা হলো যে সার্ভাইকাল ভাটিবা, থোরাসিক ভাটিবা, লেম্বার ভাটিবা, কক্সিস, সেক্রাল। থোরাসিক কেজের হার হলো 26টা, 25টা, একটা হলো স্টাম্পনাম হলো একটা, আর রিপস হলো 24টা। কালার বোন দুটা, কলার বোন দুটা, স্কুপুলা, হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, আর ফ্লাঞ্জেস, আর এটা হলো 61টা, আর হিপ বোন 61টা, 62টা, 30টা হিপ বোন, হিউমাস নাম্বার কিন্তু বলেন না, হিপ বোন কয়টি, হিপ বোন দুইটি, হিউমাস একটি, হিউমাস সেখানে থাকে, পেটালা, তারপর টিপিয়া, ঠিক আছে, বলেন দিব্যন কোনটা জায়গোমেটিক বাদ দিছে না? জায়গোমেটিক কোথায় থাকে? এই যে দুগালের এটা কোথায়? এটা ল্যাক্রিমাল কোথায় থাকে? ল্যাক্রিমাল চোখের এখানে, মেন্ডিবল এই যে সাইডটা, স্টারনাম হলো হাড়ের, ক্লাভিকল, কলার বোন, টিবিয়া হলো যে এটা মোটাটা, তাহলে স্ক্যাপুলা
इसका पूरा उसी को नसर चिकन था फिबुला 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 की मोटा था टिबिया 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 मोटा था बुलाए गए चोर बना हाँ टिबिया मोटा था अब टिबिया वाला चिकन था चिकन था वाला टिबिया मोटा था अब फिबुला वाला चिकन था आर क्या फुला होता है हाथे इसका फुला वाला जी जी इसका फुला किसका ठीक है सर जान भालो इस आप तले दे दा चला शन आप से हैं आजमन ना की बोले ताहले क्या हमने हमारे सुने डालो तो एक जोड़े टेस्ट सुने मैडम आशन Very good. Tarsal.
কার্পাল এর কার্পাল তার তো পাতা ঠিক আছে সমস্যা নাই ইয়া কি বলে ভার্টিপাল কলামের যে বোনগুলো আছে এই বোনগুলোর ভিতরে নাম্বার বোন কোনগুলো নাম্বার ভার্টিপাল কোনগুলো নাম্বার নাম্বার হচ্ছে যে ঠিক আছে পেলা টাইম টাইম হচ্ছে যে উপরে তালুটা তালুটা হ্যাঁ প্যারাইটাল প্যারাইটাল হচ্ছে যে ঠিক আছে ভেরি গুড জাম সুন্দর হয়েছে ওনার হাত তালি দিয়ে দেন স্যার এটা তো পরীক্ষা হচ্ছে হ্যাঁ 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 পরীক্ষা শুধু লিখিত হবে ম্যাডাম চলে আসুন আর মেটা কার্পাল
দুই পাশে দুইটা ট্রান্সেল দুই পাশে 7714টা মেটা ট্রান্সেল 10টা আর ফিনান্সিস আছে প্যাটেলা কোনটা প্যাটেলা যারা যারা করেন নাই তাদের আজকে অ্যাটেন্ডেন্স দিব না, যেদিন করবেন ডাবল অ্যাটেন্ডেন্স দিব। আজকে যারা বলবে না তাদের অ্যাটেন্ডেন্স আজকে দিব না, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স যেদিন দিবেন সেদিন আজকেরটা বলবো। তার মানে কি আজকের অ্যাটেন্ডেন্স মিস হবে যদি আজকে পড়াটা না দেন আমাদের, কারণ আজকের পরে আমরা এটা চাপ নিব না, ঠিক আছে? আপনার চাপ থাকবে এরপরে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে আমরা নতুন পড়ায় যাই। নতুন পড়া হচ্ছে কি আমাদের জয়েন্ট, ঠিক আছে? একটা জিনিস ক্লিয়ার থাকেন, যেহেতু আমাদের 206টা বোন আছে তাহলে অবশ্যই কি আছে 206টা বোনের ভিতরে ঠিক আছে, আমাদের শরীরে অবস্থিত কিছু জয়েন্টের নাম, আর কিছুই পড়বো না আমরা এটা অধ্যায়ে। তাহলে জয়েন্ট কাকে বলে? সিম্পলি বলা যায় না, দুই বা ততোধিক বোনের সংযোগ স্থলকে জয়েন্ট বলে, ঠিক আছে? জাংশন বিটুইন টু অর মোর বোন। দেখেন দুইটা বোনের মিনিমাম দুইটা বোন, তাই না? দুইয়ের অধিক বোনও কিন্তু আছে, তাই না? তাহলে দুই বা ততোধিক অথবা কি টু অর মোর, জাংশন বিটুইন টু অর মোর বোন বা দুই বা ততোধিক বোনের সংযোগ স্থলকে কি বলে? জয়েন্ট বলে। যেমন কি আমরা যদি সিম্পলি দেখাই দিকে একটা জয়েন্ট থাক, এখানে কয়টা বোন আছে? তিনটা বোন আছে, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, সামনের দিকে কি একটা, কয়টা বোন আছে? তিনটা বোন। তাহলে দুই বা ততোধিক বোনের সংযোগ স্থল, এটার নাম কি? জয়েন্ট। এখানে একটা জয়েন্ট আছে, এটাও কি? তিনটা বোনের জয়েন্ট, তাই না? তাহলে জয়েন্টগুলো কেন শিখতে হবে? বিভিন্ন জয়েন্টের নাম ধরে আসতে পারে এই জয়েন্টটা কি কি বোনদের তৈরি। যেমন আমি যদি বলি শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টে কি কি বোন আছে বলেন ম্যাডাম? না পারলে এটা অনেক কঠিন, ঠিক আছে? রাইট ডাউন দ্য নেম অফ বোন অফ ফলোয়িং জয়েন্ট, ঠিক আছে? এখন তো জয়েন্টের নামগুলো এইভাবে জয়েন্টের নাম আসবে, এই জয়েন্ট অনুযায়ী কি আগে জয়েন্টটা চিনতে হবে, এরপরে কি বোনগুলো, এগুলো ভাইবাদে জিজ্ঞেস করার সম্ভাবনা বেশি। কেন লিখবেন? প্রশ্ন সব লিখে দিচ্ছি না ক্লাসে, জয়েন্টটা লিখে দিই। ওকে, সমস্যা নাই, লিখে দিচ্ছি। লিখেন প্রশ্নটা আগে, লিখেন, দেখেন ডিফাইন জয়েন্ট। জয়েন্ট কাকে বলে? জয়েন্ট কত প্রকার?
রাইট ডাউন দ্য নেম অফ মেজর জয়েন্ট ইন হিউম্যান বডি, ঠিক আছে? হিউম্যান বডিতে মেজর কয়েকটা জয়েন্টের নাম এখানে পড়তে হবে আমাদের। এরপরে কি ডেফিনেশন আছে, তাই না? ডিফাইন ফলোয়িং টার্মস, ডিফাইন ফলোয়িং টার্মস। Define following terms. Major joint in human body. Write down the major joint in human body. Number 3 হচ্ছে কি? Define following terms. Terms গুলো কি কি হবে? এক নম্বর হচ্ছে ligament. Ligament কি জিনিস আপনাকে শিখতে হবে? Tendon. Bursa. জি, লিগামেন্ট, টেন্ডন, বার্সা, স্কেলিটন, অসিফিকেশন, পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম না পেরিঅস্ট্রিয়াম, পেরিঅস্ট্রিয়াম, অসিফিকেশন, হ্যাঁ অসিফিকেশন। একেবারে ছোট ছোট তিনটা প্রশ্ন, ঠিক আছে? প্রথমটা কি ছিল? জয়েন্ট কাকে বলে? জয়েন্ট কত প্রকার? সিম্পলি যদি আমরা বলি জয়েন্ট কাকে বলে, আমরা বলে দিছি কিন্তু জাংশন বিটুইন টু অর মোর জয়েন্ট। বইটা দেখেন, বইটাতে স্পষ্ট করে দাও, জয়েন্ট ইজ দ্য জাংশন বিটুইন টু অর মোর বোন, অর্থাৎ দুই বা ততোধিক বোনের সন্ধিকে কি বলে? জয়েন্ট বলে। আমরা জয়েন্টের ক্লাসিফিকেশনটা করব মুভমেন্টের উপর ভিত্তি করে। দেখেন আমাদের শরীরে যে কিছু কিছু জয়েন্ট আছে, এই জয়েন্টগুলো কিছু জয়েন্ট আছে কি খুব ইজিলি মুভ করে, কিছু জয়েন্ট একেবারেই মুভ করে না, কিছু জয়েন্ট কি পার্শিয়ালি মুভ করে, অল্প একটু মুভ করে। যেমন যেমন আমার স্কাল বোনে কতগুলো জয়েন্ট দেখছেন না? এখানে কি প্যারাইটাল বোন আছে দুইটা, মাঝখানে জয়েন্ট আছে না, ফ্রন্টালের সাথে জয়েন্ট আছে না, এই জয়েন্টগুলো কি মুভ করে? আমার এটা কি, এই বোনটার নাম কি? ম্যাক্সিলা। ম্যাক্সিলাতে কয়টা বোন? দুইটা জয়েন্ট আছে, মুভ করে? মুভ করে না। তাহলে কিছু জয়েন্ট আছে একেবারেই মুভ করে না, এই সকল জয়েন্টকে বলা হয় কি? ইমুভেবল জয়েন্ট, এরা মুভ করবে না কখনো। এদের আরেকটা নাম হচ্ছে কি? ফাইব্রাস জয়েন্ট। কি নাম? ফাইব্রাস জয়েন্ট। তাহলে জয়েন্ট যে সকল জয়েন্ট একেবারেই মুভ করে না তাদেরকে কি বলে? ইমুভেবল জয়েন্ট অথবা ফাইব্রাস জয়েন্ট। মনে থাকবে, অ্যাজ ফর এক্সাম্পল স্কাল জয়েন্ট, যতগুলো স্কাল বোন আছে প্রত্যেকটা বোনের যে জয়েন্ট তাদেরকে কি বলা হবে? ইমুভেবল জয়েন্ট, ঠিক আছে? এরপরে আসেন, কিছু জয়েন্ট আছে কি পার্শিয়ালি মুভ করে, তাই না? তাহলে যে সকল জয়েন্ট পার্শিয়ালি মুভ করে ওই জয়েন্টগুলোকে আমরা কি বলবো? কার্টিলেজেরিয়াস জয়েন্ট, কার্টিলেজেরিয়াস জয়েন্ট অথবা কি পার্টলি মুভেবল জয়েন্ট। যেমন যেমন আমার স্টার্নাম এবং কি রিবস, আমি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি প্রসারিত করতে পারি, আবার নামাতে পারে। তাহলে সামান্য একটু, এর বেশি কি যাবে? ইজিলি ফ্রিলি মুভ করবে? করবে না। আবার সিম্ফাইসিস পিউবিস, এই যে জয়েন্টটার নাম, এই জয়েন্টটার নাম কি? সিম্ফাইসিস পিউবিস। তার মানে দুইটা হিপবোন যেখানে পরস্পরের সাথে লাগানো, ওই জয়েন্টটার নাম কি? সিম্ফাইসিস পিউবিস। এই জয়েন্টটাও কি হয়, যখন একটা মেয়ের গর্ভে বাচ্চা আসে তখন এই জয়েন্টটা কি এরকম করে একটু সরে যেয়ে বাচ্চাকে কি করে, জায়গা দেয়। তাহলে এটাও কি পার্টলি মুভেবল একটা জয়েন্ট। ওকে, আবার দেখেন আমাদের মেরুদণ্ড, মেরুদণ্ড কিন্তু কি বিভিন্ন দিকে মুভ হয়, সেই কারণে আমরা কিন্তু বিভিন্ন দিকে মুভ করতে পারি, কিন্তু কি মুভমেন্টের একটা কি আছে? সীমাবদ্ধতা আছে। এটাও কি কার্টিলেজেরিয়াস জয়েন্ট, কার্টিলেজ আছে মাঝখানে, একটা একটা মেরুদণ্ডের বোন, একটা কার্টিলেজ, আরেকটা কি বোন, তাহলে এটা একটা কার্টিলেজেরিয়াস জয়েন্ট, ক্লিয়ার? এরপরে আমরা কি পড়ব? ফ্রিলি মুভেবল জয়েন্ট। ফ্রিলি মুভেবল মানে কি? এটার আরেকটা নাম হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? সাইনোভিয়াল জয়েন্ট অথবা কি মুভেবল জয়েন্ট, এই জয়েন্টগুলো কি ইজিলি মুভ করে। দেখেন আমার কি হাতের কবজি যে কোনো দিকে আমি কি মুভ করতে পারছি, আমার কি কাঁধ এটা আমি কি যে কোনো দিকে মুভ করতে পারছি, তাহলে এটা ফ্রিলি মুভেবল জয়েন্ট, ঠিক আছে? এই সকল জয়েন্ট প্রচুর মুভমেন্ট করে, ঠিক আছে? হাতে পায়ে বিভিন্ন জায়গায় এই টাইপের মুভেবল জয়েন্টও কিছু আছে। তাহলে আমরা জয়েন্টগুলোকে যদি আলাদা করি, একটা জয়েন্ট ইজিলি মুভ করে তাকে কি মুভেবল জয়েন্ট, একটা জয়েন্ট হালকা হালকা মুভ করে এটা কি কার্টিলেজেরিয়াস জয়েন্ট, একটা জয়েন্ট টোটালি মুভ করে না এটাকে কি বলে ফাইব্রাস জয়েন্ট অথবা কি ইমুভেবল জয়েন্ট। মনে থাকবে না, যদি আপনি নামটা পারেন সংজ্ঞাটা কিন্তু হয়ে যাবে। বললেন মুভেবল জয়েন্ট, কাকে বলে? যে সকল জয়েন্ট মুভ করতে পারে, যেমন আমরা কিছুক্ষণ পরেই শিখবো। এরপরে কি
কার্টিলেজিয়ান জয়েন্ট কাকে বলে, অথবা পার্টলি মুভেবল জয়েন্ট কাকে বলে, যে জয়েন্ট সামান্য একটু পার্টলি নড়াচড়া করে, আর ফাইব্রাস জয়েন্ট বা ইমিউভেবল জয়েন্ট কাকে বলে, যে জয়েন্টগুলো একেবারে কি করে না, মুভ করে না, মনে থাকবে না? তাহলে মুভমেন্টের উপর ভিত্তি করে জয়েন্ট কত প্রকার? তিন প্রকার, কি কি? ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিয়ান জয়েন্ট, মুভেবল জয়েন্ট, তার আমরা সরি সাইনোভিয়াল জয়েন্ট। আমরা যদি নর্মাল শুরু বলি তাহলে কি মুভেবল জয়েন্ট, পার্টলি মুভেবল জয়েন্ট, ইমুভেবল জয়েন্ট, এটা বলা যাবে স্যার? এটাও বলা যাবে, ঠিক আছে। বাট এটা যদি বলেন আপনাকে অবশ্যই জানতে হবে যে মুভেবল জয়েন্টের আরেকটা নাম সাইনোভিয়াল জয়েন্ট। তা না হলে হবে কি, কলার বোনের নাম যে ক্লাভিকল না জানলে আমি যখন জিজ্ঞেস করবো কলার বোন বলতে পারবেন, আপনি যে কোনো একটা বললেই হবে। বাট দুইটা নামই কি আপনার জানা থাকা লাগবে। যদি আমি আপনাকে বলি ম্যাডাম সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে, আপনি কি উত্তর দিবেন বলেন? দেখেন স্কাল বলে যে জয়েন্টগুলো আছে এগুলো মনে হয় অনেকটা সেলাই করার মতো, ঠিক আছে। জয়েন্টগুলো একেবারে সোজা না, এই যে জয়েন্টগুলো কি সেলাই করার মতো থাকে, সেই জন্য সেলাই যেহেতু সুচার, তাহলে জয়েন্টের নাম কি সুচার জয়েন্ট। তারপরে দেখা আছে কি টেম্পোরো ম্যান্ডিকুলার জয়েন্ট, তাই না? টেম্পোরাল বোন কোনটা? টেম্পোরাল বোন কোনটা? এই যে কানের দুই পাশে দুইটা বোন, এটার নাম কি? আপনি যদি জয়েন্ট পাড়তে চান বোন অবশ্যই নাম জানতে হবে, কারণ জয়েন্টের নামের সাথে কি বোনের নাম মিল রেখে করা হয়েছে, তাই না? তাহলে টেম্পোরো ম্যান্ডিকুলার জয়েন্ট, টেম্পোরাল বোন আর ম্যান্ডিবল জয়েন্ট বোন। এই যে দেখেন টেম্পোরাল বোনের সাথে ম্যান্ডিবলের যে জয়েন্ট, এটার নাম কি? টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। আমরা বলছি না, আমরা যখন হাঁটুরি কোনটা লড়াচড়া করে, সবসময় নিচেরটা কি করে লড়াচড়া করে, উপরেটা ফিক্সড, উপরেটা মরবে না, ঠিক আছে, সবসময় এটা লড়াচড়া করবে। সেই জন্য আমরা বলে দিচ্ছি না ক্লাসে যে কি অ্যাটম খেলে কোনটার জোর বাড়বে, হ্যাঁ ম্যান্ডিবলের জোর বাড়বে। তার মানে অ্যাটম চুইংগাম যাই খান সব জোর বাড়বে কোনটা, ম্যান্ডিবল। ওকে, একদম কি ভূতের মতো দেখা যাচ্ছে না, ভূক আমার হাতে মুখ ওই হাত নাই পা নাই, যদি একদম বাস্তবে আপনার বাসায় যায় দাঁড়ায় অন্ধকারে শেষ, অন্ধকার তো দেখবেনই না, দেখা যাবে অন্ধকারে দেখা যাবে, কারণ বস্তু সাদা রং থেকে কিন্তু আমরা চোখে দেখি না, চোখে দেখি যদি আলো এসে এর উপর পড়ে আমার চোখে আসে, আলোই তো আসবে না, দেখবেন কোথা থেকে, এটা এখানে থাকে। নেক্সট ওয়ান, এখন আমরা দেখব কি পরেরটা কি দেওয়া আছে, আচ্ছা ভার্টিব্রা, ঠিক আছে। এখানে দেখেন ভার্টিব্রাল কলামগুলো প্রত্যেকটা বোনের সাথে কি ইন্টার ভার্টিব্রাল একটা জয়েন্ট থাকে, তাই না? তাহলে এটাকে বলা হয় প্রত্যেক বোনের যে জয়েন্ট, এটা কিন্তু মানে দুইটা বোন মাঝখানে একটা জয়েন্ট, দুইটা বোন মাঝখানে একটা জয়েন্ট, কি দিয়ে জয়েন্ট, কার্টিলেজ দিয়ে, মাঝখানে একটা কার্টিলেজের ডিস থাকে, তাহলে এটাকে বলা হয় ইন্টা ভার্টিব্রাল, মানে ভার্টিব্রাল বোনগুলোর মধ্যে যে জয়েন্ট, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে, স্যাক্রোকক্সিসিয়াল জয়েন্ট, এই যে স্যাক্রাম কক্সিস, এই দুইটার মাঝখানে কি আছে একটা জয়েন্ট আছে, এটার নাম কি স্যাক্রোকক্সিসিয়াল জয়েন্ট, ক্লিয়ার আছে দুটো? নেক্সট ওয়ান দেখেন, আমার কপাল দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নাই, কথা শোনা গেলে হবে, পরে ঘুরে গেলে একটু ভিডিওটা দেখা যায় স্যার। আচ্ছা নেক্সট ওয়ান, আমরা আপার লিম্বে যাই, আপার লিম্বে দেখেন একদম এখানে কি দেওয়া আছে, স্টার নাম, এখানে যেটা আছে আমাদের কি বলি আমরা, কার বলি, ইয়া বলি, কি বলি, কাঁধ বলি, তাই না? তাহলে কাঁধকে আরেকটা নাম কি, শোল্ডার, এই শোল্ডারে যে জয়েন্টটা আছে এটাকে কি বলা হয়, শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টের পর কি, এই বোনটা তিনটা বোন আছে এখানে শোল্ডার জয়েন্টে, বলে গেলে চলবে না, আমরা যদি বোনের নাম পারি লোকেশনটা বলার সাথে সাথে বোনের নামগুলো মনে আসবে না, ঠিক আছে। শোল্ডার জয়েন্ট কোথায় থাকে, এটা এটা হচ্ছে কি শোল্ডার জয়েন্ট, ওকে। এরপরে এটা কি আমাদের কনুই, কনুইকে কি বলা হয় এলবো, তাহলে এটার নাম কি এলবো জয়েন্ট, কনুইকে এলবো বলা হলে এটার নাম কি এলবো জয়েন্ট। এটা হচ্ছে হাতের কবজি, হাতের কবজিকে কি বলা হয় রিস্ট, তাহলে এটার নাম কি হবে রিস্ট জয়েন্ট, ঠিক আছে। এরপরে দেখেন কার্পাল বোনগুলো আছে রিস্ট জয়েন্টের নিচে, তাই না? তাহলে কার্পাল বোনগুলো কি আটটা না, তাহলে প্রত্যেকটা বোনের সাথে আবার কি অন্য বোনের সংযোগ আছে, চুপচাপ কি লেগে আছে একটার সাথে আরেকটা, এই যে সংযোগ, এই সংযোগকে কি বলা হচ্ছে কার্পাল জয়েন্ট, ঠিক আছে। এখন এই কার্পাল বোনের সাথে আবার মেটাকার্পাল বোনের কি আছে জয়েন্ট আছে, এখন নামটা কি হবে কার্পো মেটাকার্পাল জয়েন্ট, কার্পোল কি হবে, কার্পালটা হবে ছোট, কার্পো
মেটাকার্পাল জয়েন্ট আবার এই মেটাকার্পাল জয়েন্টের সাথে কি ফ্যালাঞ্জাসের একটা বোন জয়েন্ট আছে এই জায়গায় তারপর মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট পারবেন না মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট রিস্ট জয়েন্ট এলবো জয়েন্ট আর কি শোল্ডার জয়েন্ট ঠিক আছে আরেকটা জয়েন্টের নাম এখানে আমরা বলি নাই এখানে আছে দেখেন কি স্টারনো ক্লাভিকুলার জয়েন্ট স্টারনাম এটা ক্লাভিকল এটা তাহলে কি এটার সাথে যে জয়েন্ট এটার নাম কি স্টারনো ক্লাভিকুলার জয়েন্ট ঠিক আছে তাহলে এখানে কি বাচ্চাদের হাত উঠে যায় না দেখেন না ইয়াটাকে উঠে যায় তার মানে কি স্টারনো ক্লাভিকুলার জয়েন্ট একটু ধরে যায় এটাকে আবার জায়গা মতো বসাই দিয়ে চাপ দিয়ে রেখে দিলে কি লেগে যাবে আবার ঠিক আছে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে এই যে আমার হাতের আঙুলের ভিতরে যে জয়েন্টগুলো ফ্যালাঞ্জিসের মধ্যে এগুলোকে কি বলা হয় ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট নেক্সট ওয়ান লোয়ার লিম লোয়ার লিমের প্রথম যে জয়েন্ট ফিমারের সাথে হিপ বোনের জয়েন্ট এটার নাম কি হিপ জয়েন্ট এছাড়াও আরেকটা আছে দুইটা হিপ বোনের মধ্যে জয়েন্ট এটা একটা হিপ বোন এটা একটা হিপ এই দুইটা এখানে যুক্ত এটার নাম কি সিম্ফাইসিস পিউবিস তাহলে এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস এটা হচ্ছে কি হিপ জয়েন্ট ঠিক আছে হিপ জয়েন্টের পরে আমরা কি হাঁটুকে কি বলি নি বলি তাহলে এটা নি জয়েন্ট পায়ের গোছাকে কি বলি অ্যাঙ্কেল তাহলে এটার নাম কি হবে অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাঙ্কেলের পরে কি হবে এখানে কি দেওয়া টার্সাল তাহলে এখানে কি টার্সাল জয়েন্ট টার্সালের সাথে কি মেটাটার্সাল টার্সো মেটাটার্সাল জয়েন্ট মেটাটার্সালের সাথে ফ্যালাঞ্জেস মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইন্ট্রাফ্যালাঞ্জিয়াল জয়েন্ট সেম জিনিস আপনি যদি একটা পারেন আরেকটা খুব সহজ ঠিক আছে জয়েন্টগুলোর নাম পারবেন না যদি জিজ্ঞেস করি স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট কোথায় থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে ক্লাভিকল কোনটা স্টারনাম কোনটা ক্লাভিকল এইটা স্টারনাম কোনটা এইটা তাহলে এখানে এই জয়েন্টটা থাকবে ঠিক আছে স্টারনো ক্লাভিকুলার জয়েন্ট কয়টা আছে আমাদের বডিতে দুইটা আছে কারণ আমাদের কি ক্লাভিকল দুইটা দুইটা কি দুই পাশ থেকে এসে লাগবে ওকে ফাইন যদি জিজ্ঞেস করা হয় রিস্ট জয়েন্টে কি কি বোন থাকে কি কি রিস্ট জয়েন্ট এলবো না কার্পাল থাকে রেডিয়াস আলনা কার্পাস রেডিয়াস আলনা কার্পাস রেডিয়াস আলনা ঠিক আছে কার্পাস রেডিয়াস আলনা ওকে পারবেন না এগুলো দেখেন নামগুলো বোনের সাথে মিল রেখে করা তার মানে আপনি যদি বোন গুলো পারেন নামগুলো একেবারে সহজ আচ্ছা নেক্সট ওয়ান আমরা একটু দেখি সংজ্ঞাগুলো দেখেন এটা যদি আমাদের দুইটা বোন হয় যে বোনগুলো কি না ম্যাডাম হ্যাঁ দুই নম্বরের প্রশ্নের উত্তর যদি এইভাবে আসবে না পরীক্ষায় পরীক্ষায় এতগুলো জয়েন্ট কখনোই আসবে না পরীক্ষায় ডাইরেক্ট বলতে পারে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট জয়েন্ট অফ আপার লিম্ব আপার লিম্বের কয়েকটা তিনটা বলতে পারে যে রাইট ডাউন দ্য থ্রি ইম্পর্টেন্ট জয়েন্ট অফ আপার লিম্ব রাইট ডাউন দ্য থ্রি ইম্পর্টেন্ট জয়েন্ট অফ লোয়ার লিম্ব রাইট ডাউন দ্য নেম অফ জয়েন্ট অফ কি ভার্টিবার কলাম উল্লেখ করে দিবি কারণ এটা বড় প্রশ্ন আকারে থাকবে না ছোটো ছোটো প্রশ্ন আকারে থাকবে অন্ধকার হয়ে গেছে লাইট দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা জ্ঞানী আলো তাই না চোখের ভিতরে জ্ঞানের আলো লাগবে না একটু দেখেন আমরা এই জায়গাটা বারবার বলতেছি যে আমাদের দুইটা বোনের মধ্যে যে জয়েন্ট তাই না এটাকে দুইটা বোনের ভিতরে যে সন্ধি যে জায়গায় লাগানো আছে তাই না এটাকে জয়েন্ট বলতেছি এখন কথা হচ্ছে জয়েন্টটা তৈরি হচ্ছে কি দিয়ে তার মানে এই বোনের সাথে এই বোনকে একটা রশি দিয়ে বাঁধতে হচ্ছে তাই না আমাদের বডিতে তার রশি নাই পাকানো দড়ি আছে পাট থেকে নিচ্ছেন তাহলে এখানে কি আছে কানেকটিভ টিস্যু আছে কি আছে কানেকটিভ টিস্যু ঠিক আছে কানেকটিভ টিস্যু আছে ঠিক আছে তাহলে এই কানেকটিভ টিস্যুর নামগুলো এখন বলবো আমরা যে সকল কানেকটিভ টিস্যু দুইটা বোনকে পরস্পরের সাথে বেঁধে রাখে মানে হার্ট সার্ফেস কি বেশি হয়ে যাচ্ছে মাথায় বাড়ি দেখেন কানেকটিভ টিস্যু কাকে বলে আমরা তো জানি সংযোগ কলা তাহলে যে কানেকটিভ টিস্যু দুইটা বোনকে পরস্পরের সাথে বেঁধে রাখে তার নাম হচ্ছে কি লিগামেন্ট তাহলে লিগামেন্ট হচ্ছে একটা কানেকটিভ টিস্যু কি বই দেওয়া আছে এই যে দেখেন পেজ নাম্বার 28 এ দেখেন লিগামেন্ট টেন্ডন বার্সা সব লেখা আছে তাহলে লিগামেন্ট কাকে বলবো দেখেন যে কানেকটিভ টিস্যুর কাজ কি বোন টু বোন
বোনের সাথে বোনকে যে বেঁধে রাখে তার নাম কি? লিগামেন্ট। তাহলে আমরা যদি এখন বলি হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে, তাহলে কি ছিঁড়ে গেছে? এমন একটা কানেকটিভ টিস্যু ছিঁড়ে গেছে যেটা কি দুইটা বোনকে বেঁধে রাখছিল বা যুক্ত করে রাখছিল, ঠিক আছে? পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, বিভিন্ন জায়গায় লিগামেন্ট ছিঁড়ে যায় না খেলোয়াড়দের, ক্রিকেটারদের, হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান দেখেন, আমাদের বোনের উপরে কি আছে? মাংসপেশী আছে না, ঠিক আছে? বোনের উপরে কি আছে? মাংসপেশী আছে। এখন এই মাংসপেশীকে যে কি করতেছে, বোনের সাথে বেঁধে রাখতেছে। আমাদের মাংসপেশীগুলো ফিক্স না, দেখেন এখানকার মাংস কি এখানেই আছে, যতই হাত করান এটা নিচের দিকে নামবে না, এখানকার মাংস এখানেই থাকবে। তাহলে এটাকে কি করছে? বোনের সাথে বেঁধে রাখছে। তাহলে মাংসকে যে বোনের সাথে বেঁধে রাখছে তাকে আমরা কি বলি? ওই কানেকটিভ টিস্যুকে বলি ট্যান্ডন। তাহলে ট্যান্ডনের কাজ কি? বোন টু মাসেল। বোনের সাথে যে মাসেলকে বেঁধে রাখছে তার নাম কি? ট্যান্ডন। ওকে, এরপরে বার্সা। বার্সা হচ্ছে কি? বার্সা হচ্ছে কানেকটিভ টিস্যুর এক ধরনের কি স্যাক বা থলে। কি নাম? থলে। এক ধরনের স্যাক অথবা কি থলে। এই থলের ভিতরে কি একটা ফ্লুইড থাকে, লুব্রিক্যান্ট। আমরা যখন কোনো জিনিস একজন আরেকজনের উপর দিয়ে চলি, যদি এখানে আমার লুব্রিক্যান্ট দেওয়া থাকে তাহলে জিনিসটা উপর দিয়ে চলে যাবে এবং ঘর্ষণ হবে না। ঘর্ষণ না হলে জিনিসটা ক্ষয় হবে না। তাহলে এই জয়েন্টে কি থাকে? মাথায় থাকে কার্টিলেজ। হ্যাঁ, এদিকে কার্টিলেজ থাকে। মুরগি রান খাইছেন না, রানের উপরে কি থাকে? একটা কচকচা মাংসের মতো থাকে, তাই না? এটাকে কি বলে? কার্টিলেজ, ঠিক আছে? এখন এই যে কার্টিলেজটা যে থাকে, এখান থেকে এক ধরনের ফ্লুইড বের হয়। ফ্লুইড বের হয়ে সবসময় কি করে? এই জায়গাটাকে পিচ্ছিল রাখে। পিচ্ছিল রাখার কারণে আমি যতবার কার্টিলেজ যাচ্ছে একটার উপর দিয়ে আরেকটা, এমন করতে কি একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে না, গেলে কি হচ্ছে না, যাচ্ছে ঠিক আছে কিন্তু ঘর্ষণ হচ্ছে না। ঠিক আছে, ঘর্ষণ হচ্ছে না। তাহলে ঘর্ষণ হচ্ছে না, এই যে যে ফ্লুইড পূর্ণ স্যাক বা থলে, এই থলেটাকে আমরা কি বলতেছি? বার্সা। এটুকু ক্লিয়ার কিনা? একটা হচ্ছে টেন্ডন, একটা হচ্ছে লিগামেন্ট, একটা হচ্ছে বাসা। দেখেন কোনো জিনিস বাসায় যেয়ে কষ্ট করে পড়তে হবে না। আপনি এখানে 60% পড়ে যাবেন, বাসায় কি শুধু একবার রিভিশন দিবেন তাহলে হয়ে যাবে। লিগামেন্ট কাকে বলে? একটা কানেক্টিভ টিস্যু যারা বোন টু বোন সংযোগ করে। বার্সা কাকে বলে? যারা সাইনোভিয়াল জয়েন্টের স্যাক। এটা সবসময় কোথায় থাকবে? সাইনোভিয়াল জয়েন্টে থাকবে, ঠিক আছে? সাইনোভিয়াল জয়েন্টে অবস্থিত।